আমাদের প্যানেল থেকে কি কোনো কাদা ছোড়া চুরি হয়েছে? আমি আপনার কাছে এটা প্রশ্ন, কারণ আমার কথায় আমি এই পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছি আপনাদের মানে সামনে এসে দিয়েছি, সেখানে কি আমি কখনো আমি এই ধরনের কোনো কথা বলেছি? আর এটা আমাদের শ্রদ্ধেয় বড় হয়ে বলেছেন, আমি মানবটার কারণের জন্যই বলেছেন, ওটা কিন্তু কাদা ছোড়া পর্যায়ে না, এটা অন্য বিষয়। কারণ যে উপদেষ্টা হিসেবে কিছু কথা বলেছেন এবং এই 17 বছরের সম্পর্কের সাথে শিল্পীদের সাথে দেখাশোনা করেছে এবং আপনি আসবেন 33 বছর পর, এই 17 বছরের সাথে শিল্পীদের সাথে যে কাছে এবং আপনি 33 বছর পরে সমীকরণটা কি হবে? না আমার তো এই বছরও দুইটা ছবি আমার এনে ঢুকে আছে, আমি দূরে ছিলাম ভোটে জেতার ক্ষেত্রে, তারপরে আমি উপদেষ্টা ছিলাম তাদের প্রশ্ন এটা না, সেটা হলো যে ভোটের সমীকরণ আপনার কি মনে হচ্ছে এই কথা বলতে আছে? সবাই আশাবাদী করে, আমরাও আশাবাদী।